ছোটকা ওকে কোলে নিতে শিখে গেছে, তো ওই জন্য ও ছোটকার কোলে উঠে ঘুমিয়ে পড়েছে। এখন একদম পরিপূর্ণ নাই। আর নিচে যখনই মানে যখনই হাঁটবার নিচের দিকে একটু তাকিয়ে নেবা, আর বারবার ওপর নিচটা করো না। হ্যাঁ আমাদের শোনা কার কোলে ঘুরতে ঘুরতে ঘুমিয়েই পড়েছে, দু তিন পাক খেতে না খেতেই ঘুম পড়ে গেছে। ওর যে কতগুলো নাম দিল, একবার বলে মাম, একবার বলে মাম্মা, একবার বলে ভেবলি, আর একটা কি বলে যেন বুলু, কত নাম হয়ে গেছে। একটা ফিক্সড নাম দাও যে নামটা শুধু তুমি ডাকবে। হ্যাঁ মাম, ঠিক আছে তাহলে মাম বলেই ডাকো, মাম্মা ডাকো, মাম বলে তো মামুনি আমায় ডাকে আবার গুলিয়ে যাবে, মাম্মা বলে ডাকো। গোটা সপ্তাহটা ধরে আজকে এইবার কালকে সেইবার পরশু ওইবার এইগুলো কাটা হচ্ছে না, তাই ভাবছি বার আমি সাইডে রাখি, মেয়ে যতদিন ছোট আছে তারপর যখন মেয়ে বড় হয়ে যাবে তখন আবার বার মানবো, তাই না বলো মা? কারণ একবার যদি ওর খোঁচা লেগে যায় না খুব অসুবিধা হয়ে যাবে, আর ডাক্তার তো একদম পছন্দ করেই না, আর আমিও এটা নিয়ে না ভয়ে ওকে ধরতে পারি না। দেখছো কি কাণ্ড, এখন স্নান করাতে নিয়ে যাব, আজকে মুটে চোখই খুলছে না, ঘুমই ভাঙছে না, এতক্ষণ জেগেছিল কিন্তু সবার কোলে কোলে ঘুরছিল, আর যেই মামনির কোলে উঠেছে আমরা বলে বলি করেছি, এবার স্নানটা তাড়াতাড়ি করে করিয়ে দিই, ব্যাস ঘুমিয়ে পড়েছে। মামা স্নানটা করে ঘুমাও মামা। কিচ্ছু করার নেই মাম্মা, টাইম মতন স্নান না করলে শরীর গরম হয়ে যাবে, তার জন্য স্নানটা করে নাও, তারপর আমি তোমায় ঘুম পাড়িয়ে দেবো। হ্যাঁ চলো চোট, সেই ঘুম গিয়ে এখন ঘুমোলো বলো, মানে সেই ওকে স্নান ঠান দিয়ে মামুনির কাছে দেখে আমি স্নান করে এসে ওকে নিয়ে প্রায় এক দেড় ঘন্টা হয়ে গেছে, তার বেশি ছাড়া কম না, ততক্ষণ ধরে কোলে নিয়ে দুলিয়ে 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 খেলা করছে, কাকে ঘুম পাড়াবো, আলোর দিকে তাকাচ্ছে, মশারির দিকে তাকাচ্ছে, কত কিছু করলো, করে ছড়ে অবশেষে মেয়ে এখন ঘুমোলো। আমারও এডিট মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, আজকে বিকালে আবার বেরোবো, এডিটটাকে কমপ্লিট করতে হতো ওই জন্য খাওয়া দাওয়া করিনি, আগে এডিটটা কমপ্লিট করে নিয়েছি, এবার সব হয়ে গেছে, ওটা সেভে বসিয়ে আমি জাস্ট খেতে যাব। তো এর মধ্যে সোনাও ঘুমিয়ে পড়েছে, বাবা আসুক, বাবা এসে কিছুক্ষণ বসুক, ওর পাপার খাওয়া হয়ে গেছে, ওর পাপা আগে বসবে তারপর আমরা খেয়ে নেবো, তারপরে অল্টারনেট করে এরকম মানে একজন খেতে যায় আর একজন এসে বসে। এই যে আমরা রেডি হয়ে গেছি গো, আমরা রেডি হয়ে গেছি, সোনা পাপাটা আমার রেডি হয়ে গেছে, তো আজকে বেরোবো বলতে ওর ডাক্তার চেক আপ রয়েছে, এবার বুঝতে পারছি না আমরা যে চেক আপের জন্য আজকে যাচ্ছি নাকি আজকে ওর ভ্যাকসিন রয়েছে, আড়াই মাসের একটা মনে হয় ভ্যাকসিনই, জানি না, আগেরবার ডাক্তার অতটা ক্লিয়ার করে বললো না, আমি জিজ্ঞেস করলাম ভ্যাকসিন কি, আমাদের ঢেকুর উঠে গেছে, তখন উনি মাথাটা এরকম নাড়ালো, কিন্তু আমরা শিওর না, দেখা যাক আজকে গিয়ে কি হয়। তাই নাও আমার সোনাটা রেডি হয়ে গেছে, ওর জন্য একটা প্যাম্পাস আর একটা জামা সব কিছু একটা ব্যাগের মধ্যে ভরবো, ভরে নিয়ে যাবো, আমিও রেডি হয়ে গেছি। আর আমি মোটে বেরোতেই পারি না, কি আনতে হবে, সিঙ্গারা ইঞ্জেকশন নিয়ে আসবো, মানে দুটো আগেরবার ওষুধ এবার ইঞ্জেকশন নিয়ে আসবো, আগেরবার ওষুধ এনেছিলাম এবার ইঞ্জেকশন নিয়ে আসবো, গেটটা দিয়ে দাও একটু, এই যে ব্যাগ নিয়ে নিয়েছি, আর এই যে সোনার যে ফাইলের ব্যাগটা, এই ফাইলের ব্যাগটার মধ্যেই আমি ওর টুকিটাকি জিনিসপত্রগুলো নিয়ে নিয়েছি। আমার মাম্মাম সাজুগুজু করে বেরোচ্ছে, ওনার সব বোঝে, সব মেয়েটা এত পাকু হয়ে গেছে, রেডি ফেডি করছি তো চুপচাপ রেডি হচ্ছে একদম, যে কতক্ষণে আমাকে নিয়ে মাম্মা বেরোবে, কই কাকু কই কোথায় গেল সে, আজকে এতে নেব আমি আগে,
কাকু চেনে গেছে, গিয়ে দরকার হলে লাইন দাও, নাম লেখানো আছে, লাইন দিতে হবে না, ফার্স্টেই একদম। দেখো কি হয়েছে, কি হয়েছে গো, হাতটার মধ্যে ঢেকে নাও তোমার, এটা কি, কিসে চড়ছো, আগের দিন তো ঘুমিয়ে পড়েছিলে, একটু বড় হয়েছে তো, এখন আবার তাকিয়ে তাকিয়ে সব দেখছি। সোনা পুকু বেরিয়ে বেরিয়ে যায় খুশি খুশি, বেরিয়েছি বলে কথা, তাই না? তুমি দেখো রাস্তা, দেখো মাম্মা, সারাক্ষণ তো মাম্মাকে দেখোই, এবার রাস্তাটা দেখো একটু। ডাক্তারবাবু রেডি হচ্ছে মাম্মা। আরে ভ্যাকসিন ফ্যাকসিন দেওয়ার পর কি অবস্থা, ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছে মাম্মা তা। সত্যি গো, ভ্যাকসিন দেওয়ার দিন যে বাবা মারও কি হয়, খুব মনটা কেমন কেমন করে, সোনা বাচ্চা। ডাক্তারবাবু মেজারমেন্ট করেই যাচ্ছে, a few moments later তো মাখামাখি হয়ে গেছে। এটা কে গো, এটা কে, এটা দুষ্টু বাচ্চা, কেমন দুষ্টু দুষ্টু করে তাকাচ্ছে দেখো। কেমন ছিল সোনা? ছেড়ে দে মা, কেঁদে পাচ্ছি, আর দেব না মাম্মা, আবার অনেকদিন পর, আবার এক মাস পর, তাই তো, ছেড়ে দাও। শুধু ছুঁচটা ফোটানো, তারপরে হাসি হাসি, তারপরে হাসি হাসি। সুগন্ধ বেরিয়ে গেছে রান্নার ঘর দিয়ে, আবার চিকেন ভেজে দিয়ে ভালো করে রান্না হবে, মানে যেটুকু ঝোল রয়েছে তার জন্য আবার চিকেন আনা হচ্ছে, ঝোল বেঁচে থাকাও মানে লাভের, বলো শোনা মা। যেখানে ভাজা হচ্ছে আর এইটুকুনি রয়েছে, আগে কতটা দেখেছি, আর আগের দিন কতটা ছিল জানো, 3 কেজি 100। সোনামার ডিউটি কমপ্লিট, সোনামা চিকেন ভেজে ভেজে বেরিয়ে গেছে, আর এই চক্করে না মানে বাছাই চিকেনের চক্করে কষা মাংস অনেকদিন ধরে খাওয়া হচ্ছে না, আর আমি বাছাই চিকেনের থেকে মানে এটা যাই খাই, চিকেনের যে কোনো আইটেম খেলেও কষা মাংসের টেস্ট কিন্তু বাঙালি কোনোদিন ভুলতে পারে না, তাই জন্য বললাম আজকে চিকেনের একটু রেখে দিও, এই যে এতটুকু রয়েছে চিকেন, তো এটা দিয়ে একটু কষা বানাবো। তো বাচ্চাই চিকেনের ঝোল অলরেডি রয়েছে, ওর মধ্যে রাত্রিবেলা একটু ভালো করে ফুটিয়ে নিলে হয়ে যাবে, তাই জন্য ভাজা ঠাজা করে রেখে দিয়েছে, এখন আমি এই কষা মাংসটা রেডি করবো, মানে রান্নাটা আমি করবো আজকে। সোনা মামুনির কাছে রয়েছে, একটু আগে এমন করছিল কে বলবে ওকে ছুঁচ ফুটিয়েছে বলো, মানে এত হাসছে, এত পাদা পাচ্ছে, মানে রীতিমতন ফুটবল খেলছে ঘরটার মধ্যে। ভ্যাকসিন দেওয়ার সময় আমি না উফ করে উঠেছি, ডাক্তার বলছে একদম ভয় পাবে না, মা ভয় পেলে কিন্তু বাচ্চা বেশি ভয় পাবে, তো তুমি শক্ত থাকো, তো এইরকমই মা বাবারা দুর্বল হয়ে যায়, এখনকার বাচ্চারা এত অ্যাডভান্স, তারা কিন্তু অতটা দুর্বল হয় না, মানে ওইটুক টাইমই কেটেছে, পরে একদম ঠিকঠাক। তো অনেকেই আগের বার যখন ভ্যাকসিন দেওয়া হয়েছিল তখন জিজ্ঞাসা করেছো যে ভ্যাকসিনটা কত পড়লো, পেনলেস যেহেতু দিয়েছি, পেনফুলটা দিইনি, তো কত পড়েছে দিদি একটু বলো। পেনলেস যেটা আমরা দিয়েছি সেটা পড়েছে আমাদের 5,100 টাকা, আগের বারও 5,100 টাকা পড়েছিল, এবারও 5,100 টাকা পড়েছে, আর যেটা পেনফুল মানে ব্যথা ট্যাথা হবে, জ্বর ঠর আসতে পারে, সেটা মনে হয় 2,500 টাকা সামথিং, ওর মধ্যে টাকার ডিফারেন্সটা অনেকটাই, কিন্তু এটা ঠিক যে ওখান থেকে বেরোনোর সাথে সাথে ও আর যে কিছু একটা দেওয়া হয়েছে বা কিছু ব্যথা যন্ত্রণা কিছু সেরকম ভাবে আমরা ওর মধ্যে দেখি না যে চেঞ্জ কিছু এসছে, বাড়িতে এসে তো আরোই মানে একদম যেমন নর্মাল
নর্মাল বাড়িতে থাকে, খেলে ধুলে হাত পা ছোটায়, ঠিক সেই রকম একই রকম করতে থাকে, আলাদা করে কোনো ব্যথা যন্ত্রণা কিছু হয় না। তো ওটার জন্যই আমরা এটা ভাবি যে না ঠিক আছে, যে ব্যথায় কষ্ট পাবে, রাত্রিবেলা জ্বর আসবে, তার থেকে তো ভালো যে না ও ভালো থাকুক, ও ভালো থাকলে আমরা ভালো থাকবো। আর এরই সাথে সাথে তোমরা জানতে চেয়েছো যে কালকে মাসিরা এসেছিল সোনাকে নাচাতে, তো নাচিয়ে কত টাকা নিয়েছে আর কি কি নিয়েছে। কি কি নিয়েছে বলতে, চাল, আলু, কাঁচা টমেটো, মানে যেগুলো সব সবজি ছিল ঘরের সামনেই, মানে ওখানটাই শুকো দেওয়া ছিল, তো চাল আলুটা দিতে বলেছিল, আর কাঁচা টমেটো ছিল সেটাও দিয়েছি, তো এইগুলো নিয়েছে। আর যে শাড়িটা ওখানে তোমরা দেখেছো বেগুনি কালারের, ওই শাড়িটা দিয়েছি মাসিদেরকে, ওটা আমরাই বলেছিলাম যে তোমাদের একটা শাড়ি দেব, তো ওটা দিয়েছি। ওনারা সুতির শাড়ি চাইছিল, কিন্তু সুতি শাড়ি সব পরা শাড়ি ছিল, আর পরা শাড়ি দিতে কেমন একটা লাগে না, ওই জন্য ওটা একদম নতুন ছিল, ঘরা ছিল, তো ওইটা দিয়েছি, ওটা নিয়েছে। আর তার সাথে সাথে যে অ্যামাউন্ট ওরা চেয়েছিল সেটা হচ্ছে 51,000 টাকা চেয়েছে। এবার জানি না এত কেন চাইলো, হয়তো সবারই এত চায় নাকি কম চায়, কিন্তু আমাদের আশেপাশে যতজনে শুনেছি সবার কাছেই শুনছি যে এতটা চায় না, একটু কম কম চায়, কেন এত চাইলো জানি না, কিন্তু খুবই করছিল যে একটু কমাবো না কমাবো না। বহুবার বলাতেও শেষ রক্ষা আর হয়নি, লাস্ট পর্যন্ত 32,000 গিয়ে ঠেকেছে, 32,000 টাকা ওরা নিয়েছে। আমরা 20,000 বলেছিলাম যে 20,000 নাও খুশি মনে, একটু আশীর্বাদ করে ওকে যাও, কিন্তু মোটেই 20,000 টাকায় রাজি না, মানে রাজি নাই, সেখান থেকে বেড়ে 25,000 হলো, 25,000 রাজি না। যেটাই হোক, সোনাকে আশীর্বাদ করে গেছে, মন থেকে ভালোবাসা দিয়েছে, অনেকক্ষণ জড়িয়ে ধরে রেখেছিল, তার সাথে শুধু হাসছিল, তো বলছে কি যে হেভি হাসছে, মানে যার কোলেই যাচ্ছে খিলখিল খিলখিল করে হাসছে, তো বলছে কি যে না খুব হাসে তোমার মেয়ে, খুব ভালো সবকিছু, যাক যেরকমই নিয়ে থাকুক, আশীর্বাদ করেছে, ওদের আশীর্বাদ পাওয়া খুব ভালো। আমি ছোট থেকে এটা বিশ্বাস করি, মানে একদম অন্তর থেকে, যে ওদের আশীর্বাদ পাওয়া খুবই ভালো। আর মন ভরে প্রাণ ভরে আমার সোনাকে আশীর্বাদ করুক, তোমরাও যারা বড়রা আছো আমার সোনাকে আশীর্বাদ করো, যেন বড় হয়, মানুষের মতন মানুষ হয়। ওদেরকে আমি একটাই কথা বলছিলাম, এটা আশীর্বাদ করতাম না ভালো করে বিয়ে হোক, একদমই না, শুধু এইটুকু আশীর্বাদ করুক ও যেন মানুষের মতন মানুষ হতে পারে, কারণ সবকিছু করতে হয়তো পয়সা লাগে, কিন্তু মানুষ হওয়ার জন্য পয়সা লাগে না, মানুষ হওয়ার জন্য একটা বড় মনের দরকার হয়, তো ওর যেন সেটা হয়। এখানে মশলার কৌটো সেজে উঠেছে, এখানে রয়েছে আদা রসুন পেস্ট, এর মধ্যে আদা আছে সোনা মা ছোট বাটিটার মধ্যে? আদা রসুন পেস্ট, এখানে রয়েছে পেঁয়াজ পেস্ট, এখানে রয়েছে লঙ্কার পেস্ট, আর এখানে রয়েছে শুধু আদা পেস্ট, যদি ওখানটাই আমার কম হয় তাহলে এটা দিয়ে নেব। মোটামুটি 80% এখানে চিকেনটা রেডি, আর একটু ভালো করে কষে একদম মাখা মাখা হয়ে আসলে নামিয়ে দেবো। কমপ্লিট চিকেন, এখানে আমাদের কষা একেবারে রেডি, দেখতেই পাচ্ছ একদম লাল টকটক করছে, গ্যাসটাকে এবার অফ করে দেবো, ব্যাস এবার নামিয়ে ফেলবো। তুমি এখনই তো ক্যামেরা চিনে গেছো, ক্যামেরাতে স্মাইল করতে হয় তুমি জানো? হ্যাঁ, ব্যাস মামুনি সোনাবুড়ি সব শিখে গেছে, বলছে আমি বলছি ক্যামেরাতে স্মাইল করতে হয় তুমি জানো, বলছে হুম, বলো আমি পেটু দিয়ে জেনে বেরিয়েছি। উরে বাবা, এটাও হুম, হ্যাঁ সত্যি পেকে গেছে একদম, সবেই ওর হুম। দাদা নাদর করছে তবুও ক্যামেরায় পোজ দিয়ে যাচ্ছে, কি অবস্থা আমার মেয়ের।